ট্রাইব্যুনাল হিসাবে এই রিট পিটিশনের পক্ষ হয়েছে। এই রিট পিটিশনে একটা রুল ইস্যু করেছিলেন যে কেন সংবিধান এই সংশোধন করা হল পশ্চিম ডেভেলপমেন্টের কাজ কেন আমরা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে আজকে আমরা যুক্তি দেখিয়েছি। প্রথম কথাটা হচ্ছে যে এই সংবিধানটা যে সংশোধন করা হয়েছে এই সংবিধানে বলা হয়েছে যে দেশের সর্বোচ্চ আদালত যে রায়ের পরিপ্রেক্ষিতে তারা সংবিধান সংশোধন করেছে। আমাদের প্রথম সাবমিশন ছিল যে এই সংবিধানে প্রথম যে শর্ট অর্ডারটা ছিল সেই শর্ট অর্ডারের মধ্যে অন্তত আগামী দুইটি টার্ম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে পারে এবং সেই মর্মেই আদালত রায় দিয়েছিলেন এবং আমাদের অ্যাপিলের ডিভিশন রুলসও রয়েছে যদি আপিল বিভাগ এবং কি কোন হাইকোর্ট বিভাগে যদি কোন মামলা শুনেন যদি তাৎক্ষণিকভাবে কোন জাজমেন্ট দিতে না পারেন তাহলে পরবর্তী ডেট জানিয়ে দেবেন এবং পরবর্তী ডেট হয় তার অ্যাডভোকেটদের মাধ্যমে জানাবেন অথবা অন্য কোনোভাবে জানিয়ে দেবেন। তো শর্ট এখানে সমস্ত পক্ষ শুনে পক্ষের মধ্যে এখানে আটজন অ্যামিকাস কিউরি ছিল, সাতজন একদিকে মত দিয়েছেন এবং একজন অন্যভাবে মত দিয়েছেন। তো কাজেই মেজরিটি অ্যামিকাস কিউরিরাই বলেছেন যে 13th অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সেটা সঠিক এবং গণতন্ত্রের জন্য মানুষের ভোটের অধিকারের জন্য 13th অ্যামেন্ডমেন্ট বলবৎ থাকা দরকার এবং এইটা সংবিধানের সাথে কোনো অবস্থাতেই সাংঘর্ষিক না। প্রাথমিকভাবে যখন জাজমেন্ট দিয়েছিলেন তখন মাননীয় প্রধান বিচারপতি নিজের মুখেই বলেছিলেন যে আগামী দুটি নির্বাচন গণতন্ত্রের স্বার্থে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। যিনি অর্থাৎ 15 অ্যামেন্ডমেন্টটি সংবিধান মোতাবেক হয় নাই, এটা আলতা ভাইরাস যদি কনস্টিটিউশন হয়েছে। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হলে পরে যে সমস্ত উপাদান থাকতে হয় এইটা আমাদের অষ্টম ডিএলআরে 8th অ্যামেন্ডমেন্ট জাজমেন্টে বলে দেওয়া আছে যে সংবিধান যদি সংশোধন করতে হয় তাহলে সেখানে প্রিয়াম্বল থাকতে হয় এবং জনগণের একটা ইচ্ছা থাকতে হয়। এখানে জনগণের কোনো দাবি ছিল না, যেমন ফেসিস্ট সরকার বিদায় নিয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে বিদায় করেছেন তারা দিদেন সরকার এই ফেসিস্ট সরকার চিরজীবন ক্ষমতায় থাকার জন্য, অর্থাৎ জনগণের ভোটের অধিকার যাতে জনগণ প্রয়োগ করতে না পারে সেই উদ্দেশ্যে এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা তারা বাতিল করেছিলেন।